থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। সারাক্ষণ তো মানে স্টুডিওতে বসে ভিডিও শ্যুট করি, তো চিন্তা করলাম আউটডোরে গিয়ে তাহলে একটু জগৎ জগৎ দেখে ভিডিও শ্যুট করা যাক। হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন টেক নিউজ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকেও বরাবরের মতো অনেকগুলো গুরুত্বপূর্ণ দারুণ সব টেক নিউজ থাকবে। শুরুতেই স্যামসাং, না এটা স্যামসাং না, এটা ঘোড়া, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোর গিগবেঞ্চ সাইডে এসেছে এবং আমরা অলরেডি গিগবেঞ্চ স্কোরও দেখতে পাচ্ছি, মাল্টি কোর সিঙ্গেল কোর। যেমন সিঙ্গেল কোর স্কোর করেছে 1277 এবং মাল্টি কোর স্কোর করেছে 3642। এটা কোন প্রসেসর জানেন কি? স্ন্যাপড্র্যাগন 8 Zen 1 Plus, স্ন্যাপড্র্যাগন 8 Zen 1 Plus। আরে আসতে স্ন্যাপড্র্যাগন 8 Zen, মানে এই হর্সের মতো শক্তি হবে নিশ্চয়ই ওইটার। তো আমরা এখানে যে স্মার্টফোনটার গিগবেঞ্চ স্কোর দেখছি, এটাতে 8 GB র্যাম রয়েছে এবং অ্যান্ড্রয়েড 12 দিয়ে রান করবে আর কি। ভাইলক হুয়াওয়ে তো অ্যানাউন্স করে দিল তাদের Band 7, আমার হাতে Band 6 দেখছেন, এর বড় ভাইকে অ্যানাউন্স করে দিয়েছে, যেটা এর চাইতেও লেটেস্ট কিছু অফার করছে। যেমন ডিসপ্লে সাইজটাও একটু বড়, 1.47 inch অ্যামোলেড প্যানেল, বেজেল এর চাইতেও ন্যারো, এটাতে কিন্তু বেশ থিন বেজেল রাখা হয়েছে, বাট ওইটার ক্ষেত্রে আরও ন্যারো। 5 ATM ওয়াটার রেসিস্টেন্স, থিকনেস হলো 9.99 mm। বাংলাদেশে আসলে অবশ্যই আপনারা ফুল রিভিউ পাবেন, এটার রিভিউ আমরা দিয়েছিলাম, ওইটার রিভিউ আপনারা নিশ্চয়ই পাবেন। ভিভোর নতুন দুটি স্মার্টফোন, এ সিরিজের নতুন দুটি স্মার্টফোন চায়নাতে লঞ্চ হয়েছে, ভিভো S15 Pro 5G এবং ভিভো S15 5G। S15 Pro 5G এর যে দাম চায়নার কারেন্সিতে বাংলাদেশ টাকায় কনভার্ট করতে গেলে অলমোস্ট 42-43 হাজার টাকার মতো, আর ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে সেটা 39 হাজার রুপির মতো। কি অফার করছে এই স্মার্টফোন? স্যামসাং E5 অ্যামোলেড প্যানেল, HDR10+ এর সাপোর্ট থাকছে, সেখানে 1500 nit পিক ব্রাইটনেস রয়েছে, 120Hz হাই রিফ্রেশ রেটের প্যানেল। তো বলা যায় ডিসপ্লে সেকশনটা যথেষ্ট ভালোই দেওয়া ট্রাই করেছে, যদিও এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনারি ডিসপ্লে। পারফরমেন্স সেকশনে মিরাটেক ডাইমেনসিটি 8100, UFS 3.1 স্টোরেজ সলিউশন, LPDDR5 র্যাম রয়েছে, 4500 mAh ব্যাটারি, 80W চার্জার, 50 MP মেইন শুটার যেখানে OIS থাকবে, 12 MP আলট্রাওয়াইড সেন্সর এবং 2 MP আরেকটি শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 MP শুটার। আর S15 E4 অ্যামোলেড প্যানেল ব্যবহার হয়েছে, যাও 120Hz হাই রিফ্রেশ রেটের এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের। তো এখানে E5 আর E4 এর মাঝে একটা তফাত আছে, তবে প্রসেসর কিন্তু খারাপ না, স্ন্যাপড্র্যাগন 870 স্টোরেজ সলিউশন, UFS 3.1, ক্যামেরা 64:8:2 এবং মেইন ক্যামেরায় কিন্তু এখানেও OIS থাকছে, ব্যাটারি হলো 4500 mAh এর এবং চার্জার 66W। এইটার দাম বাংলাদেশি টাকায় যদি আমরা সরাসরি চায়নার কারেন্সি থেকে কনভার্ট করি সেই ক্ষেত্রে 33,000 টাকার মতো, ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে সেটা 31,000 মতো। ভাই ব্রাদার, নিউজ তো আসলে আরও অনেক আছে কিন্তু এখানে বেকায়দ গরম, বেকায়দ গরম বুঝেন, মানে সেই রকমের গরম, আমাদের চেহারা টেহারা বসকাই যাইতেছে একদম, মানে অস্থির অবস্থা। সো স্টুডিওতে ভাগি আমি, দেখা হবে স্টুডিওতে। ইয়েস, ব্যাক টু দ্য স্টুডিও। বাইরে সেই রকমের গরম, সেই রকমের রোদ, আমরা যখন গেলাম তখন আকাশে মেঘ ছিল, তেমন একটা রোদ ছিল না, ভাবলাম ওকে সারাদিন বসে শ্যুট টুট করা যাবে, কিন্তু ভাই যেই না শ্যুট করা শুরু করলাম এমন রোদের রোদ, আর বাইরে থাকা গেল না, ফিরে আসলাম স্টুডিওতে। আসলে আমরা টেক নিউজের শ্যুট করার জন্য বাইরে যাইনি, আপনাদের জন্য স্পেশাল ভিডিও আসছে খুব শীঘ্রই, আমরা বিভিন্ন রকমের স্টান্ট করে একদম ফাটিয়ে দিয়েছি, আপনারা ভিডিও পাবেন আশা করি, ইন্টারেস্টিং কিছু হতে যাচ্ছে খুব শীঘ্রই, এই মাসের মধ্যেই পাবেন। ওয়েল, আমরা টেক নিউজে ছিলাম, স্যামসাং একটা স্পেশাল ডিভাইস নিয়ে আসছে খুব শীঘ্রই, ল্যাপটপ, রোলেবল ল্যাপটপ। যদিও এর প্যাটেন্ট আমরা দীর্ঘদিন আগে গত বছর থেকেই শুনে আসছিলাম, স্যামসাং এমন কোনো ল্যাপটপ নিয়ে আসতে পারে যার ডিসপ্লেটা কিনা রোল করে রাখা যাবে। বিষয়টা একটু বুঝিয়ে বলি, ধরুন এরকম একটা লাঠির মতো বা স্ট্যাম্পের মতো, এতটুকু একটা স্টিকের মতো থাকবে, ওটার ভিতরেই ডিসপ্লেটা পেঁচানো অবস্থায় থাকবে। এবার আপনার প্রয়োজন হলে আপনি ডিসপ্লেটা টেনে বের করবেন বা কোনো সুইচ থাকবে বেরিয়ে আসবে, দেন আপনি কাজবাজ করলেন আবার ঝুঁকে যাবে, যেটা বেরিয়ে আসছে ওটাই ডিসপ্লে, ওটাতেই হয়তো টাচ করে কাজ করা যাবে, এরকম একটা ব্যবস্থা। তো এই টেকনোলজি অবশ্যই সম্ভব, কারণ অলরেডি আমরা এলজির এমন টিভি দেখেছি, তারপরে আমরা স্মার্টফোন তো দেখছি, যেমন ওই যে ওপোর যে ফোনটাকে বড় করা যায় ভিতরে রোল হয়ে ডিসপ্লেটা থাকে, তো ওই একই টেকনোলজি, ইভেন স্যামসাংয়েরই এমন স্মার্টফোন সেদিন আমরা একটা টেকনোলজি শেয়ার করছিলাম, তো ওরকম টেকনোলজিতেই হয়তো স্যামসাং কোনো ল্যাপটপ নিয়ে আসছে খুব শীঘ্রই। এদিকে রিয়েলমিও থেমে নেই, রিয়েলমি নতুন একটা ট্যাব এ মাসের 26 তারিখে চায়নাতে লঞ্চ হতে যাচ্ছে, রিয়েলমি ট্যাব X 5G। রিয়েলমি বলছে এটা নাকি কিং অফ ট্যাবলেট, মানে পাওয়ারফুল কিছু দামের দিক থেকে কম। রিয়েলমির এই ট্যাবলেটে প্রসেসর থাকবে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 870, যা দিয়ে অলরেডি আমরা শাওমি ট্যাব 5 বাংলাদেশে লঞ্চ হতে দেখলাম, যেটা 30-31 হাজার টাকায় মনে হয় পাওয়া যায়। তো রিয়েলমির এই ট্যাবলেট নাকি খুবই অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ হবে, এবং আমার যা মনে হয় এই ট্যাবলেটটা ইন্ডিয়াতে মাস্ট লঞ্চ হচ্ছে, বাট বাংলাদেশের ক্ষেত্রে আমি জানি না, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে বাংলাদেশ রিয়েলমি যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই ট্যাবলেটটা আনার
চিন্তা ভাবনা করবেন। ভাই লোক, গতকাল না তার আগের কোন একটা টেক নিউজে শেয়ার করছিলাম ইলন মাস্কের স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা আমরা হয়তো 2023 নাগাদ পেতে পারি, এবং আমরা দেখছিলাম তাদের যে ম্যাপিং, আপকামিং যে ম্যাপিংটা সেখানে বাংলাদেশেও রয়েছে। এবারে কথা হলো ইলন মাস্কের কোম্পানি এই যে ম্যাপিংটা করলো বাংলাদেশে 23 সাল নাগাদ আমরা ইন্টারনেট সেবা তাদের পাবো, এর জন্য নিশ্চয়ই বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদন পেতে হবে বা নিতে হবে। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এই ধরনের কোনো অনুমোদন নেওয়া হয়নি। আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার উনি এই বিষয় নিয়ে উক্তি করেছেন যে ইলন মাস্কের কোম্পানি কী করে আমাদের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়ে বাংলাদেশে এই সেবা দিতে পারে। ইলন মাস্কের কোম্পানি এই বিষয়টা দেখিয়েছে, তবে অবশ্যই বাংলাদেশে যদি এই সেবা প্রদান করতে হয় তাহলে গভর্নমেন্ট থেকে এর জন্য অবশ্যই পারমিশন নিতে হবে। এবার একটা সিরিয়াস ইস্যু, OnePlus 8 ইউজার অনেকেই দেখলাম রিসেন্টলি আমাদের ফেসবুক গ্রুপে, শুধু আমাদের গ্রুপ না, টেক গ্রুপগুলোতে আপনারা কমেন্ট করছেন, পোস্ট করছেন, আপনাদের ফোনের ডিসপ্লেতে নাকি বিভিন্ন রকম ইস্যু। লাস্ট আপডেটের পরে অনেকের ডিসপ্লেতেই একটা ওই যে চিকন দাগের মতো দেখা যায়, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সোজা কথা ডিসপ্লে নষ্ট হয়ে যাচ্ছে, যে জিনিসটা সাধারণত ফোন পড়ে গেলে বা একটু প্রেশার লাগলে এই সমস্যাগুলো হয়। বাট আপনারা সবাই বলছেন যে এটা লাস্ট আপডেটের পরে, এবং একজন দুজন না অনেকেরই আমরা দেখছি। তো আসলে একটা টাইম একসাথে অনেকের ফোন পড়ে যাবে, অনেকের ফোনে চাপ লাগবে, এমনটা তো হওয়ার কথা না, হয়তো এটা আপডেটের কারণেই হয়েছে। তো আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কারা কারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করছেন। আমরা এই বিষয় নিয়ে একটু উঠে পড়ে লেগেছি, এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের জন্য ভিডিও থাকবে। সো আপনাদের কমেন্ট দরকার, আপনারা কমেন্ট করে জানান এই ধরনের সমস্যা এই মুহূর্তে কে কে ফেস করছেন যারা আজকের ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়েল, আমরা টেক নিউজ শেষ করবো, চলে যাবো কমেন্ট সেকশনে। ইটস মি বয় স্যাম ভাই, আপনাকে অভিনন্দন, 2 মিলিয়ন হতে চললো, স্পেশাল কিছু করবেন ভাবছেন? আচ্ছা যাই হোক, আপনাকে 2 মিলিয়নের অগ্রিম শুভেচ্ছা, এখানে অনেক লাইক রয়েছে। হ্যাঁ, আমার স্পেশাল কিছুই করার ইচ্ছা আছে, সেটা ছোটোখাটো কিছু না, অবশ্যই বড় কিছু, সবসময় বড় কিছুই ভাবা উচিত। বড় কিছুটা হলো এমন আপনাদের সাথে দেখা করা, এর চাইতে আর বড় অন্য কিছু হতে পারে না। আমার আসলে মিট আপ করার প্ল্যান আছে, যদি আপনারা, ওই যে আমি কিছুদিন আগেও বলছিলাম, আপনারা আগ্রহ দেখান এবং আপনারা মনে করেন হ্যাঁ মিট আপ করতে চান, অ্যাটলিস্ট যারা আমাদের আশেপাশে রয়েছেন, তাহলে অবশ্যই এমন কিছু করা যেতে পারে। আজকে আবারও কমেন্ট করে জানাবেন এমন কোনো কিছুর আয়োজন আমরা করবো কিনা, এটা অনেক বড় পরিসরে করলে করতে হবে, সো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের জন্য সেখানে অবশ্যই স্পেশাল কিছুর ব্যবস্থা থাকবে যদি আসলে আমরা আপনাদের থেকে ওরকম একটা রেসপন্স পাই। মিউজিক্যাল বাই ভিভোর ফোনটার রিভিউ দেওয়ার সময় ভিডিওগ্রাফির উপর একটু ভালো করে দেখবেন, ভিভো X80 বাংলাদেশে লঞ্চ হবে এবং এইটার ভিডিওগ্রাফি, হ্যাঁ ভিডিও ফোকাস করেই ভিভো এই ফোনটা আসলে লঞ্চ করছে, এবং সত্যি বলতে যত প্রকারে ভিডিও করা যায় সব কিছুই করে ফেলেছে। তো আপনারা ভিডিওতে আশা করছি আমাদের রিভিউ দেখলে আপনি ইন ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবেন এটার ভিডিও কোয়ালিটি কেমন হবে, যারা ভিডিও টিডিও নিয়ে কাজ করতে চান স্মার্টফোন দিয়ে তাদের জন্যই বা কতটুকু ভালো হবে। নাজমুল হোসেন, ভিভো টি সিরিজের ফোন বাংলাদেশে তাড়াতাড়ি আসার সম্ভাবনা আছে কি, আছে নাকি? আমি যতটুকু জানি সম্ভাবনা নেই, তবে আমি ভিভোর সাথে আসলে এই ব্যাপার নিয়ে কথা বলে দেখব এবং আপনাদের বিষয়েও জানাবো যে বাংলাদেশের দর্শকরা এটা চায়, দর্শকরা না তো ইউজাররা এটা চায়। সো দেখা যাক তারপরে তারা কী বলে। আহমেদ মোস্তাফিজুর, OnePlus 10R এর ক্যামেরা পারফরমেন্স কেমন জানাবেন, বাজেট অনুযায়ী Realme GT Neo 3 অ্যাজ OnePlus 10R ভিডিও চাই। ওকে, আমরা এর ক্যামেরা কেমন পারফরমেন্স করছে সবই জানাবো, অলরেডি অনেক ছবি তুলে ফেলেছি, তারপরও আর কিছুদিন ব্যবহার করি, দেখা যাক সব সিনারিওতে ক্যামেরা কেমন রেজাল্ট করে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের একেবারে লেটেস্ট ফেটেস্ট নতুন ভিডিওতে।